লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার একমাত্র বোন শাহেদা, তার একমাত্র ছেলে নাহিন, নাহিনের বিয়ের আয়োজন নিয়ে প্রথম মেয়ের পক্ষ থেকে লোকজন দেখতে আসলো আমার বোনের বাসায়। রান্না হলো অনেক কিছু, কাবাব, রোস্ট। তারপর মেয়ের বাবা সৌদি আরবে থাকে, তো মেয়ের মা আসলো আর মেয়ের চাচা, ফুপা, মামা এরা আসলো। সবাই মিলে ঘর বাড়ি দেখলো, কথা বললো, মেয়েকেও নিয়ে এসেছে। মেয়ে যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ার আর আমাদের ছেলে ইংলিশে অনার্স মাস্টার্স করেছে, তার একটা সফটওয়্যারে ফার্মাসি। এই হলো আমাদের ছেলে নাহিন, পিছনের জন। সামনের জন্য আমার ভাইয়ের ছেলে ফাহাদ। নাহিনদের বাসায় ছোট্ট ছোট্ট সাদা ফুল খুব সুন্দর ফুটেছে। নাহিনের জন্য সেতুর বিয়ের প্রপোজালটা আমরাই পাঠিয়েছি। তারপর মেয়ের বাসা থেকে লোকজন আসলো দেখতে, এটা মেয়ের মা। লোকজনের সবার আমাদের বাসা পছন্দ হলো। আর এই হচ্ছে গিয়ে আমাদের কোণে সেতু। তারপর ছেলে মেয়েরও অনুমতি নেওয়া হলো, তারাও এই বিয়েতে রাজি আছে। সবাই দোয়া করবেন। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বোন এসে আমার বাসায় হাজির, বললে চলো তোমাকে নিয়ে বিয়ের দাওয়াত দিতে যাই। আমি বললাম ঠিক আছে চলো। ও কিছুই খেলো না, যা আগের দিন ছিল সেগুলো খেয়ে চা খেয়ে ফেললো। নাস্তা আনতে আনতে সে বের হয়ে গেল। তো আমরা প্রথমে আমার খালাতো বোনের বাসায় গেলাম। সেখান থেকে আসার সময় এই পুলিশ সার্জেন্ট আমাদেরকে ধরলো। তো গাড়ি টাড়ি যেহেতু সকাল সকাল, সব কাগজপত্র ছিল, এই জন্য টাকা পয়সা চার্জ করতে পারেনি। তারপরে আমি আর আমার বোন চললাম বিভিন্ন বাসায় দাওয়াত দিতে। তো এখন এসছি ওর ননদের বাসা, অনেকক্ষণ খুঁজে টুজে ওর ননদের বাসা খুঁজে বের করছি। ওর বড় ননদ, ছোট ননদ ইন্ডিয়ায় থাকে, দিল্লিতে। এই সাবা আপুকে খুঁজে পাওয়া গেল। তারপর সাবা আপুকে কার্ড দিল, দাওয়াত দিল, ওরাও ঘুম থেকে উঠেছে মাত্র। ইন্ডিয়া যে আছে তাকে মেসেঞ্জারে কার্ড পাঠায় দেওয়া হয়েছে, শাহান আপু। তারপর আমার বিয়াই বাড়ি গেল, আমার বিয়াই বিয়াইনকে দাওয়াত দিল। বিআই বিআইন আমাদের অনেক কিছু ভালো নাস্তা খাওয়ালো। তারপর শুরু হলো অন্য অন্য জায়গায় দাওয়াত দেওয়া। এটা আমার ভাই, সে ইউটিউব করা পছন্দ করে না, এই জন্য তাকে ডাকি নাই। সে আমাদের সাথে ছিল, এখন আমরা নারায়ণগঞ্জে চলে গিয়েছি। নুরুল ইসলাম কাকার বাসায় দাওয়াত দিল। তারপর আরও অনেক বাসায় নারায়ণগঞ্জে দাওয়াত দিয়েছে, আমার দাদার বাসায়, তারপর আরও অনেক বাসায়, আমার যত কাজিন সিস্টার ছিল। এরপর চলে গেলাম আমরা উত্তরায়। উত্তরায় মমতা জাপা, তার ছেলে মেয়ে সবাইকে দাওয়াত দেওয়া হলো। আসার সময় ওরা আমাদের রাস্তায় এসে টাটা দিয়ে গেছে। আত্মীয় স্বজনের যে কত খুশি, আনন্দ, সেটাই খুব ভালো লাগে। আপনারা সবাই আমন্ত্রিত পার্ট 2-3 দেখার জন্য।